আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়া নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার ম্যান পাওয়ার কেন হচ্ছে না, সার্বিয়ার ভিসা পেলেও ম্যান পাওয়ার হচ্ছে না, কবে থেকে ম্যান পাওয়ার বা বিএমইটি স্মার্ট কার্ড দেওয়া চালু হবে, বিএমইটি কার্ড সার্বিয়াতে কি কাজে লাগবে আপনাদের, এবং বিএমইটি কার্ডের মেয়াদ থাকে কতদিন। এছাড়াও আগে যদি আপনাদের কারো বিএমইটি কার্ড থাকে, মনে করেন যে আগে আপনারা কোনো দেশে গিয়েছিলেন, সেখানের বিএমইটি কার্ড আপনাদের এখন আছে, এইটা দিয়ে আপনারা এখন সার্বিয়া যেতে পারবেন কিনা। এছাড়াও ম্যান পাওয়ার যদি না হয়, এক্ষেত্রে ম্যান পাওয়ার ছাড়া সার্বিয়াতে বৈধভাবে যাওয়া যাবে কিনা। আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত এই টু জেড আলোচনা করব। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিই এখন সার্বিয়ার ম্যান পাওয়ার হচ্ছে না কেন বা এই সমস্যাটা কেন হচ্ছে। দেখেন, এটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, আজকে আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। দেখেন, আপনারা যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পান, এই কোম্পানিতে যখন আপনার যে লয়ার আছে বা আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করেন, তারা যখন আবেদন করে, তখন এই কোম্পানির কিন্তু এই দেশের অর্থাৎ সার্বিয়ার গভর্নমেন্ট থেকে একটা অনুমতি নেওয়া লাগে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে একটা অ্যাপ্রুভাল নেওয়া লাগে। এরপরে সেই অ্যাপ্রুভাল বা ডিমান্ড লেটার অথবা চাহিদাপত্র, ওইটাকে আবার সার্বিয়াতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে সেইটাকে অ্যাটাস্টেশন করতে হয়। অ্যাটাস্টেশন করার পরে এইটা চলে আসে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এইখানে আবার সেই দূতাবাসের অ্যাটাস্টেশনটা যাচাই বাছাই করে দেখে, এরপরে হচ্ছে তারা নিয়োগ অনুমোদন দেয়। তো সমস্যা হচ্ছে এখানে, এই যে বাংলাদেশের দূতাবাস থেকে অ্যাটাস্টেশনটা করা হয়, অনেক কোম্পানি আছে এবং অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা এই অ্যাটাস্টেশনটা না করে নিয়ে আসে, যে কারণে আপনাদের বিএমইটি কার্ড হয় না বা বিএমইটি ক্লিয়ারেন্স আপনারা পান না। এরকম যাদের ফাইলগুলো আছে, আপনারা কেউই কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার আপনারা কিছুই হবে না, আপনাদের কিছুই আপনারা পাবেন না, যতক্ষণ না আপনাদের যে এজেন্সি আছে, যে লয়ার আছে, তারা আবার এই দূতাবাস থেকে অ্যাটাস্টেশনটা না করবে, ততক্ষণ কিন্তু আপনারা বিএমইটি ক্লিয়ারেন্স বা বিএমইটি কার্ড পাবেন না। এছাড়াও এখানে বিএমইটি কার্ড না হওয়ার আরও কিছু কারণ আছে, যেমন দক্ষ ক্যাটাগরিতে অদক্ষ কর্মী পাঠানো, অর্থাৎ কোম্পানি বলেছে তারা স্কিল ওয়ার্কার নিবে এবং তারা সে অনুযায়ী ওয়ার্ক পারমিট ইস্যু করেছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে আনস্কিল ওয়ার্কার বা অদক্ষ কর্মী দেওয়া হয়েছে। এরকম অনেক এজেন্সি আছে, যারা এরকমের কাজ করে থাকে, এরকম মানুষ অনেক আছে যারা স্কিল ওয়ার্কার হিসাবে যাচ্ছে, তাদেরকে যখন এম্বাসিতে ইন্টারভিউ নেওয়া হয়, যখন তাদেরকে ইন্টারভিউ ফেস করতে হয়, তখন তারা তাদের নাম পর্যন্ত বলতে পারে না, এরকম অনেকে আছে। এবং যখন এই ফাইলগুলো ক্যান্সেল হয়, এরা কিন্তু সরাসরি বড় একটা ইফেক্ট ফেলে। এরকম অনেক সমস্যার কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাভেলেবেল বিএমইটি ক্লিয়ারেন্স বা বিএমইটি স্মার্ট কার্ড দিচ্ছে না, বর্তমানে বলা যায় এক প্রকার বন্ধ আছে। আর এটাতে শুধুমাত্র সার্বিয়ার ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকমের না, এটা রুমেনিয়া, সার্বিয়া এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে বর্তমানে বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার আপনি যেটাই বলেন হচ্ছে না বা এটা বন্ধ আছে। আমাকে কয়েকদিন আগে কয়েকজন কল করেছিল যারা কসোভোর ভিসা পেয়েছে বাট ম্যান পাওয়ার পাচ্ছে না বা বিএমইটি ক্লিয়ারেন্স পাচ্ছে না। আসলে এটা শুধুমাত্র সার্বিয়ার সমস্যা না, এটা আপনার আদারওয়াইজ ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার হচ্ছে না। তবে আশা করা যায় অল্প দিনের ভিতরই, এখানে আপনারা যারা বলতেছিলেন যে ভাই কবে থেকে বিএমইটি ক্লিয়ারেন্স শুরু হবে বা আমরা পাবো, আপনারা অনেকে আছেন যারা ভিসা পেয়েছেন, এরকম মানুষও আছেন যে ভিসা পেয়েছেন হয়তো আর এক মাস, দেড় মাস বা দুই মাস আছে ভিসার মেয়াদ, এখনও আপনারা ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স পাননি। দেখেন, আমি শতভাগ বলতে পারবো না যে কবে থেকে বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার চালু হবে, তবে আশা করা যায় আগামী 7 থেকে 10 দিনের ভিতরই আবার পুনরায় বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার চালু হবে আশা করা যায়। এক্ষেত্রে আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমার তো ভিসার মেয়াদ মাত্র এক মাস আছে, এক্ষেত্রে আমার করণীয় কি? দেখেন, যদি বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার চালু হয় 1 সপ্তাহ 10 দিন পরে, এটা আপনার সর্বোচ্চ 3 দিন সময় লাগবে আপনার আবেদন করার পর বিএমইটি ক্লিয়ারেন্স বা বিএমইটি কার্ড পেতে। এক্ষেত্রে আপনি যদি কোনোভাবে ফ্লাই করে সার্বিয়াতে যেতে পারেন বিএমইটি কার্ড নিয়ে, আপনার ভিসার মেয়াদ মনে করেন যে 1 সপ্তাহ আছে, আপনি 1 সপ্তাহ আগে সার্বিয়াতে গেছেন, সার্বিয়াতে যাওয়ার পর আপনার যে কোম্পানি আসছে তারা আবার পুনরায় আপনার ভিসাটা রিনিউ করে দিবে, এইটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যদি বিএমইটি ক্লিয়ারেন্স বা বিএমইটি কার্ড 1 সপ্তাহ 10 দিন পরে আবার পুনরায় দেওয়া শুরু করে, এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করা যায়, কারণ এখানে আপনারা অনেকে আছেন যে 3 মাস 4 মাস আগেও ভিসা পেয়েছেন কিন্তু এখনও আপনারা বিএমইটি ক্লিয়ারেন্স বা বিএমইটি কার্ড ম্যান পাওয়ার করতে পারেন নাই।
এবং এই জন্য আপনারা ভিসা পেলেও সার্বিয়াতে যেতে পারেন নাই। কারণ বিএমইটি কার্ড এমন একটা জিনিস, বর্তমানে আপনারা যদি বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার না করেন, এক্ষেত্রে আপনারা কোনোভাবেই বৈধভাবে বিদেশে যেতে পারবেন না। আপনারা যদি বৈধভাবে বিদেশে যেতে চান, এক্ষেত্রে আপনাদের অবশ্যই বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার করাই লাগবে। এবং এটা ছাড়া যারা বিদেশে যাবেন, মনে রাখবেন আপনারা যে দেশে যান, যদি আপনারা বিএমইটি স্মার্ট কার্ড ছাড়া যান, এক্ষেত্রে আপনারা অবৈধভাবে ইলিগালভাবে যাবেন। সেটা আপনারা ফ্লাই করে যান আর যেভাবেই যান, যদি আপনার বিএমইটি ক্লিয়ারেন্স না থাকে তাহলে আপনারা অবৈধভাবে যাবেন। কারণ এই বিএমইটি ক্লিয়ারেন্স হচ্ছে আপনার গভর্নমেন্টের অনুমতি যে আপনি সার্বিয়াতে কাজের উদ্দেশ্যে যাবেন, এইটাতে আপনার গভর্নমেন্টের সম্মতি আছে, এটাই হচ্ছে বিএমইটি কার্ড বা বিএমইটি ক্লিয়ারেন্স। আর এই বিএমইটি ক্লিয়ারেন্স কিন্তু যে বিএমইটি কার্ডটা আছে এটা আপনার শুধুমাত্র বাংলাদেশ এয়ারপোর্টে কাজে লাগবে, এরপরে এটার কোনো ভ্যালু নেই, আপনারা যারা বলেন যে বিএমইটি কার্ডের কাজটা কি, শুধুমাত্র এটা আপনার ইমিগ্রেশন থেকে আপনাকে ইমিগ্রেশন আপনার এটা শো করাইতে হবে, বাংলাদেশের ইমিগ্রেশন পার হলে এই বিএমইটি কার্ডের তেমন কোনো ভ্যালু নেই। আর এই বিএমইটি কার্ডের মেয়াদ থাকবে যতদিন আপনি ক্যান্সেল না হয়ে, অর্থাৎ মনে করেন যে আপনি সার্বিয়াতে গেছেন, আপনার কোম্পানি যদি আপনাকে একবারে দেশে না পাঠিয়ে দেয়, মনে করেন যে আপনি চুরিতে আসছেন এবং সেখানে কন্টিনিউ আসেন, এক্ষেত্রে আপনার বিএমইটি কার্ডের মেয়াদ থাকবে। মনে করেন যে আপনি সার্বিয়াতে গেছেন, আপনাকে 2 বছর পর বা 5 বছর পর আপনার কোম্পানি আপনাকে একবারে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, তখন আপনাকে আবার পুনরায় যাওয়ার জন্য, মানে যদি আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যায়, এক্ষেত্রে আপনাকে আবার বিএমইটি কার্ড করা লাগবে। আর একটা কোশ্চেন হচ্ছে এই বিএমইটি কার্ড, আপনারা অনেকে আছেন যে এর আগে অন্য কোনো দেশে গিয়েছিলেন এবং সেইখানের বিএমইটি কার্ড আছে, এক্ষেত্রে আপনারা সেই বিএমইটি কার্ড বা সেই ডকুমেন্ট অথবা সেই ম্যান পাওয়ারের সেই ডকুমেন্ট দিয়ে কি আপনারা এখন সার্বিয়াতে আবার যেতে পারবেন কি না? দেখেন, আপনারা মনে রাখবেন প্রত্যেকটা দেশের ক্ষেত্রে যখন আপনারা নতুন করে ভিসা করে যাবেন, আপনাদের কিন্তু আবার নতুন করে বিএমইটি কার্ড করা লাগবে। এটা আপনার যে কোনো দেশের ক্ষেত্রেই, মনে করেন যে আপনি সার্বিয়াতে যাবেন, সার্বিয়ার বিএমইটি কার্ড আপনি করে গেছেন, এরপরে আপনি 5 বছর পরে বাংলাদেশে আসছেন, এসে আবার ইতালি যাবেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে আবার বিএমইটি কার্ড করা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে বর্তমানে যেহেতু ম্যান পাওয়ার হচ্ছে না, এক্ষেত্রে ম্যান পাওয়ার ছাড়া কি ফ্লাইট করে যাওয়া সম্ভব কিনা? দেখেন, আপনি যদি ম্যান পাওয়ার ছাড়া, অর্থাৎ এই যে বিএমইটি কার্ড, বিএমইটি স্মার্ট কার্ড আছে, এইটা ছাড়া যদি আপনি বাংলাদেশ ইমিগ্রেশন কোনোভাবে ক্রস করে চলে যান, তাহলে আপনি ইলিগালভাবে যাবেন আর আপনি কিন্তু এই বিএমইটি কার্ড ছাড়া বাংলাদেশ ইমিগ্রেশন পাস হতে পারবেন না। আপনার অবশ্যই এই কার্ডটা প্রয়োজন। যদি আপনি বৈধভাবে যেতে চান তাহলে আপনার অবশ্যই এটা লাগবে, আর যদি আপনি অবৈধভাবে যান, ইলিগালভাবে যান, তাহলে আপনার এটা কোনো প্রয়োজন নেই। এক কথায়, ভিসা পাওয়ার পরেও যদি আপনার ম্যান পাওয়ার না হয়, এক্ষেত্রে বাংলাদেশে বৈধ যে কোনো রিক্রুটিং এজেন্সি আপনাকে ফ্লাইট করে পাঠাইতে পারবে না। আর আশা করা যায় আগামী 10 থেকে 15 দিনের ভিতর এই বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়া বা এটার কার্যক্রম শুরু হবে। আর এই বিএমইটি কার্ড বা বিএমইটি ক্লিয়ারেন্স কীভাবে করা হয়, এটার প্রসেসিং কী, যদি আপনারা এ বিষয়ে জানতে চান তাহলে এই বিষয়ে একটা A to Z বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে আপনারা এই বিএমইটি কার্ড সম্পর্কে একটা বিস্তারিত এবং সঠিক ধারণা পাবেন। সো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন। যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয়ে জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।